গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 4:18, যদিও আমি পুরো রেডি। ও জাস্ট গেঞ্জিটা পরবে আর আমি জ্যাকেটটাও পরবো, অবশ্য ও জ্যাকেট পরবে আর ও গলায় মাফলার টাফলার জড়াবে, মানে কান থেকে আমিও মাথা থেকে জড়াবো আর কি। ভাবছে এখন জ্যাকেট ফ্যাকেট কেন পরছে, বেঙ্গালুরু তো গরম পড়ে গেছে বলছে। কারণ এখন স্কুটিতে বেশ ভালো ঠান্ডা লাগে, বেশ, কারণ একদম ভোরবেলাটা তো, আর কালকে একটু একটু বৃষ্টি হয়েছে, তো বেশ ভালোই ঠান্ডাটা লাগবে আর কি। ওই জন্য আগের দিন আমরা বুঝতে পেরেছিলাম, যদিও জ্যাকেট পরা ছিলাম কিন্তু হেলমেটের ফাঁক দিয়ে হাওয়াগুলো ঢোকে কানে, তাই জন্য যদি গরম লাগে খুলে ফেলাই যাবে, কিন্তু ঠান্ডা লাগলে বাড়িতে আর ফিরে আসা যাবে না, তো ওই জন্যে যাবো। তো চলো বেরোনো যাক। বাজে এখন 4:30, কি গরম লাগছে কি আর বলবো, মানে ঘেমে যাচ্ছিলাম ঘরে এগুলোকে পরে থেকে। তো যাই হোক, এখনই স্কুটিতে লাগবে ঠান্ডা, তো অসুবিধে কিছু নেই। আর ও না গ্যারেজের তার দেখো একটা দিচ্ছে ও আপাতত, যেটা দিয়ে আমি হেঁটে বেরিয়েছি। আসলে গ্যারেজের গেটটা তালা দিয়ে বেরিয়ে আসতে পারতাম ওটা খুলে, কিন্তু গ্যারেজের তালাটাকে আবার ভেতর দিয়ে লাগানো যায় না, কিন্তু ওই গেটের ওই যে ফাঁকাটা রয়েছে না ওটা দিয়ে লাগানো যায়। তো বাঁ হাতে দিলাম, কিন্তু তো এবার গ্যারেজের তালাটা খুলে ও হঠাৎ কাকে যেন ডাকছেন, যে কাকে ডাকছে এত ভোরবেলা, দেখছি এই বাইকটা নিয়ে উনি হয়তো অফিস থেকে এলেন, বাড়িতে ঘরে ফোন করছিলেন, তো আমরাই খুললাম বলে উনি চলে গেলেন। যাই হোক, তো চলো স্কুটিটা স্টার্ট দিলেই হাওয়া পাবো, ঠিক হয়ে যাব, এখন গরম লাগছে আমাদের। তো এসে গেছি আর মসজিদটাকে দেখো আজকে লাইট দিয়ে কি সুন্দর করেছে, যেহেতু রমজানের মাস আর কালকে শুক্রবারও ছিল, তো এখন তো রমজান মাস চলছে। আমার প্রত্যেকটি মুসলিম ভাই বোনদের জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালো করে মাসটাকে কাটাও, দেখো কেউ যেন অসুস্থ হয়ে না পড়ো, যদিও এটাতে অসুস্থ হয় না কেউ, তো মন থেকে করলে ওই আর কি। তো সবাই এক, ভগবান আল্লাহ গড একই ব্যাপার, সবটাই সবাই ভগবানের পুজোই করছে। তো চলো এবার আমরা ঢুকবো, আর মসজিদটাকে দেখে এত ভালো লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে, যাই হোক সত্যিই সুন্দর লাগছে দেখতে। তো একটু চা আমরা খেয়ে নিই তারপরে যাব, এখন 20-25 মিনিট লাগলো আমাদের আসতে, খুব একটা টাইম লাগে না যেহেতু ভোরবেলা চলে এসেছি। তো চলো যাই ভেতরে দেখি কি মাছ পাই। আজকে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ একটাই, একই রাস্তা কতবারই বা দেখাবো, আর এই কোবান পার্কের পুরো ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তাই জন্য আর রাস্তাঘাটটা দেখালাম না। আগের মাসে যখন এসেছিলাম তখনও চেষ্টা করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দেওয়ার কিছুটা। তো চলো একটু চা খেয়ে নিই। দেখো এখানে সবজি নিয়েও বসে, যদিও এখানে খুবই কম সবজি, এখান থেকে আমরা সবজিটা নেব না, আমরা যাওয়ার সময় মাটিওয়ালা বাজার হয়ে যাব। এই মাছের ব্যবসা তখন কোথায় থাকবে? এখানে অ্যাকচুয়ালি এই যে একটা জায়গায় বসে না, সামনে এখন অলরেডি বাজারটা বসছে। যাই হোক, তো সবজি বাজারটা বসে গেছে এখানে, কিন্তু এখান থেকে নেওয়ার কিছুই নেই, মাটিওয়ালা থেকেই নেবো। আপাতত আমাদের হয়ে গেছে, এখন 5:45, তো চলো এবার মাটিওয়ালার দিকে যাওয়া যাক। এখন বাজে 8:59, দেখে বুঝতেই পারছো আমার স্নান দান হয়ে গেছে, আর যা যা পরে মোটামুটি গেছিলাম আমি সমস্তটা কেচে দিয়েছি, এবার ও ঢুকেছে স্নানে। ব্যাপারটা হচ্ছে যে এখানটা ধোয়ায় আর কি, এই যে যে ঘরটার দরজাটা দেওয়া উনি ধোয়ায় তো ঠিক আছে, কিন্তু এই সিমেন্টিং জায়গাটা যে ছাদ শুরু হয়েছে এখানে হয়তো স্লিপ কাটছে না, কিন্তু উনি এখান থেকে ধুয়ে পুরো লিফটের সামনে দিয়ে জলটা যাচ্ছে, আর সেখানটায় মানে এই টাইলসটার উপরে স্লিপার প্রচণ্ডভাবে স্লিপ কাটছে, এই এক্ষুনি হরকাচ্ছিলাম আবারও। তো এই জুতোটা পরে আমি আর সিঁড়ি দিয়ে যাওয়ার রিস্ক নেব না, আমি লিফটে করেই চলে যাচ্ছি। এই বোকামোটা কেউ করে, নিজেরাও তো কেউ করতে পারে, আর পাশের ফ্ল্যাটে দুখানা বাচ্চা রয়েছে, জানি না বাবা। তো উনি আবার টিচার, চলো এবার নিচে যাই, তাই কিছু বলাও যাবে না, আমার বাপে টিচারকে জ্ঞান দিতে গেছি। যাই হোক, যেদিন পড়বে কেউ সেদিন তো আমি জোর স্লিপটা কাটছিলাম, যেহেতু পায়ে স্লিপার থাকে। 9:10 আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো স্নান যখন করে নিয়েছি ভাবলাম দিয়ে নিই পুজোটা, সকাল থেকে এই তো খাইও নি, ঠাকুর যদি এভাবে পুজো নেওয়ার হয় ঠিক নিয়ে নেয়। এবার এখানটায় এখনো রোদ আছে, তাই ভাবছি জল দিয়ে দেবো গাছে, তো গাছে আগে জলটা দিয়ে তারপর ব্রেকফাস্টটা বানাবো। আজকে ব্রেকফাস্টটা বানাবো হচ্ছে ডিম পাউরুটি, মানে ওই ডিম টোস্ট টাইপের, তো স্লাইস রুটি দিয়ে বানাবো, তাই জন্যে আর সবজির ব্যাগে ওখানে পড়ে রয়েছে। মাসকাবাড়ি তো ওখানে কালকে থেকেই দেখালাম, আর মাসকাবাড়িগুলোকে আজকেও গোছাবো না, একটা সাইডে রয়েছে তোরা থাক, ওগুলোকে সোমবার দিন ঢালবো আমি, যেহেতু অফিস যাবে, আর এই সবজির ব্যাগটা আজকে খালি করে ফেলবো, অনেক সবজি আছে এটার মধ্যে, আর বিশেষত আলু আর পেঁয়াজও আছে, 3 কেজি আলু আছে, 2 কেজি 2.5 কেজি মতো, আর পেঁয়াজ আছে 1 কেজি। তো চলো এবার লেগে পড়া যাক।
আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। প্যানটার মধ্যে একটা ডিমের অমলেট ছেড়ে দিয়ে তার উপরে তিনটে রুটি চাপিয়ে দিয়েছি, হয়ে গেছে। এটা বরের, এটা আমার, সম্ভবত হ্যাঁ তাই মেয়েটা ওটাই বেশি। তো যাই হোক, আজকে কি মাছ এনেছি বলি চলো। একদিকে ভালো হয়েছে, ঘর ঠর মুছে স্নান দান হয়ে গিয়ে পুজো টুজো দেওয়া গেছে, আমার বড়েরও স্নান হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। ও এখন বসে একটু ফোন দেখছে, এরপর বলছে আবার টিভি দেখবে। আমি বললাম আমি একটু শুয়ে নেবো, তারপরে আসবো রান্না করতে। প্রচুর ধকল গেছে, কি কি মাছ এনে মাছ কাটা, তার মধ্যে গাড়ি আসার আগে আমার চারটে ট্যাংরা বাকি ছিল, তখন গাড়িটা এসেছে আজকে। ওখানে কেটে দেয় কিন্তু ওই লাইন পরে আবার কোথায় খুঁজতে যেতে লাগবে, আমরা ঠিক জানিও না কোথায়, সবাই বলে যে কেটে দেয়। তো যাই হোক, আমার চোখ দেখলেই বোঝা যাচ্ছে যে আজকে ঘুম এখনো হয়নি ঠিক করে। তো যাই হোক, তো আজকে মাছ এনেছি হচ্ছে ইলিশ এনেছি, আর একটা আটটা আর মাছ এনেছি, ওই 1250 ওজন হয়েছে এরকম, আর ইলিশটার ওজন হয়েছে হচ্ছে 750। ট্যাংরা এনেছে 1 কেজি, বড় বড় ডিমালা দেখে ট্যাংরা আনলো। চিংড়ি আনলাম 500, আর ভোলা মাছ এনেছি 1 কেজি। আর কি এনেছি গো? ভোলা, ট্যাংরা, ইলিশ আর চিংড়ি তো বললাম, এই কটাই আনা হয়েছে। হ্যাঁ, 5টাই। তো এই 5টা মাছই আনা হয়েছে। তো কেটে কুটে সুন্দর বোয়াল বলছি, দেখ আর মাছটাকে কাটতে এত কষ্ট হলো, মানে বড় ছিল যেহেতু অনেকটা, আর ইলিশ মাছটা কাটতেও কষ্ট হচ্ছে। আমার বটিতে তো আর অত ধার নেই, সামনে মাথার যে কোলের অংশটা থাকে সেখান থেকে একটু ভেঙে যাচ্ছিল আর কি। যাই হোক, ও তো বললো ইলিশ মাছটা ভালো হবে, আজকে 900 টাকা করেই নিয়েছে, তো ওখান থেকে অনেকটাই সস্তায় পাওয়া যায় এই আর কি। তো চলো এবার খেয়ে নিই। তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে ভালো একটা ঘুম দিয়ে উঠেছি। খেয়ে দিয়ে মানে ব্রেকফাস্টটা করে নিয়ে ঘুমিয়ে গেছিলাম, এখন বাজে 11:40, আর এখন এসেছি কাজে। তো এখন রান্নাটা করব, সবজির ব্যাগটা গোছাবো, আর যেটুকু বাসন বেরোবো সাথে সাথে মাজা থাকবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, ও ঘুমিয়ে গেছে, ও গেছে আমার অনেক পরে ঘুমোতে, আমি অনেক আগে থেকেই ঘুমাচ্ছি। তোমাদেরকে বলেছি জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি, গেছে শুয়ে পড়েছি। ও বেরিয়েছিল চিকেন আনতে, চিকেন আনতে বেরিয়ে এই মটকা কুলফিটা এনেছে, যদিও বা এর কোম্পানির নাম বা কিছুই বলতে পারবো না, দেখতেই পাচ্ছো কানাডাতে লেখা। তো এনেছে, এটা নাকি কফি ফ্লেভার এনেছে, তো একটাই এনেছে কারণ ফ্রিজে আইসক্রিম রয়েছে আমাদের আরো। তো এটা কফি ফ্লেভারের মটকা কুলফি এনেছে, আর এই ভাতটা তো আমি রেখে দেবই দেবো, হেভি লাগছে দেখতে। তো চলো এটা খেয়ে নিই। তো চলো আমরা একটু বেরোচ্ছি, এসে সন্ধ্যাটা দেবো কিছুই না, এদিক ওদিক একটু নাকি ঘুরতে যাবে। ঘুম থেকেই আমি চোখ খুলতে পারছি না আজকে, তারপরে ওঠার পর তারপরে একটু কাজ ছিল, পরে বলছি এসে কি কাজ ছিল। তো এখন আমরা বেরোচ্ছি, তো আমরা পৌঁছে গেছি। দেখো আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ফুলে গেছে। আমরা এসে এই দোকানটাতে, যে দোকানটা থেকে ও রোজ অফিস থেকে ফেরার সময় কেক নিয়ে যায়, আর ওই গলিটা দিয়েই ফেরে রাস্তাটা দিয়ে, কারণ এটা দিয়ে তেমন গাড়ি ঘোড়া মানে চলে খুব একটা নয়, এটা ভেতরের একটা রাস্তা। ও আগে ছিল এই বিল্ডিংটা, তার পরের বিল্ডিং এর অফিসটাতে ভিজিয়ানেটে, আর এখন এই গলিটা দিয়ে গিয়ে পেরিয়ে আরো ওই দিকটাতে যেতে লাগে, মানে পেরিয়ে গিয়ে বাসগুলো যেদিকে যাচ্ছে সেই দিকে। না চা আমি খাবো না, আমি কেকই খাবো শুধুমাত্র। তো চলো এই দোকানটা থেকে ও কেক নিয়ে যায়, দেখো মোটর ভাজা সবকিছু পাওয়া যায় দোকানটাতে। এখন রামনবমী তো চলছে এটা আমি জানি, আর হনুমান জয়ন্তীও চলছে কি না বলতে পারবো না ঠিক। দেখো মন্দিরে যাওয়ার যে রাস্তাটা সিগন্যাল থেকে কি সুন্দর করে সাজিয়েছে, আর লাইটিংগুলো জাস্ট অসাধারণ, একদিকে শিব পার্বতী দুর্দান্ত লাগছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা, এটাও পুরো রাস্তাটাকে এরকম টুনি লাইট দিয়ে সাজিয়েছে। এটা যখন আমরা শনিবার দিন সকালবেলা ভোরবেলা গেছিলাম মাছ আনতে, তখনও দেখেছিলাম। দেখো এখানে গণেশের, তারপর হনুমানজি, নানান রকম ফটো দেখা যাচ্ছে, মানে লাইটিংটা চেঞ্জ হচ্ছে, আর মন্দিরটাকে কি সুন্দর সাজিয়েছে। এখানে আজকে আমরা বিকেলে যাব ভেবেছিলাম, কিন্তু দেখো এই রাস্তাটাতে এত জ্যাম মন্দিরের রাস্তাটাতে, যে আমরা আর গাড়ি ঘোড়ায় নি, আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। দেখি কালকে ইচ্ছে আছে যাওয়ার। আর এখানটায় দেখো হনুমানজি, মানে সত্যি ভীষণ ভালো লাগছিল আজকে রাস্তাটাকে। তো চলো মোটামুটি বাড়ি চলেই এসেছি, তো আবার পরে তোমাদের সাথে দেখা হবে। রাত্রে আজকে আমরা শুধু কাবাব খাবো, আর ইন্দুবালা ভাতের হোটেলে সেকেন্ড পার্ট দেখবো, একটা হবে হারিয়ালি কাবাব, একটা হবে মালাই কাবাব। তো দুটোর জন্যই আমি মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছি কাবাব, আর তোমাদেরকে কি দেখাবো, এইগুলোকে শ্যালো ফ্রাই করে নেবো, তাহলে এই কাবাব হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে কিছু কথা আছে। তো ভিডিওটা এন্ড করে দেবো ভেবেছি, কারণ ওটা তো রাত্রে কাবাবটা করবো, আর ইন্দুবালা ভাতের হোটেলের সেকেন্ড পার্টটা দেখবো, তোমাদেরকে বললামই। যাই হোক, তোমাদের সাথে কিছুদিন ধরে আমি আমার পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট এই কিছু নিয়ে একটু আলোচনা করি শেষ পার্টটুকুতে। তো নেগেটিভ কমেন্ট ঠিক
কমেন্ট আমি বলবো না, আমাকে নেগেটিভ কমেন্ট এরকম ভাবে কেউ করে না যেটা তাদের ভালো লাগে না সেটা আমাকে এসে বলে, আর সেটা আমি মেনেও নিই, কারণ তারা যখন আমাকে ভালোটা বলে তেমন খারাপটা বলার অধিকারও অবশ্যই রয়েছে। কিন্তু যারা কখনো কমেন্ট করেই না সেভাবে, আমি জানি না, আমি বলছি না আমি সব ভিডিও ভালো ছাড়ি বা কিছু, কিছু কিছু হেল্পফুল ভিডিও আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি, কিছু কিছু টপিকের উপর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি যেখানে আমি নিজের মনের ভাবটা তোমাদের সাথে প্রকাশ করি, আর তোমরাও তোমাদের কিছু মন্তব্য থাকলে সেখানে এসে বলো, দেখবি না আমারও এটাই মনে হয় বা আমার এক্সট্রা কিছু কথা তোমরা সুন্দর করে গুছিয়ে আমাকে কমেন্ট করো, তো সেসব তো ঠিক আছে। কিন্তু যারা কমেন্ট করে না কোনোদিনও, আমি এটা মানতে রাজি নই যে নেগেটিভ আমাকে কমেন্ট করছে সে প্রথম ভিডিও দেখেই আমার নেগেটিভ কমেন্ট করতে আসে, সে কিছুদিন ধরে ফলো করে নিয়েই তারপরে একটা কমেন্ট করে আর কি, নেগেটিভ কমেন্ট ঠিক বলবো না, ওই আর কি ভুল ধরানো কমেন্ট। তো কালকে আমি লাস্ট পার্টটুকুতে বলেছিলাম ভিডিওতে শর্মা রোল খাচ্ছি, আমরা পাতি বাঙালি, কিছু কিছু ইংলিশ উচ্চারণ একেবারে ইংরেজদের মতোই আমরা করতে পারি না, হয়তো সেটা আমার ফল্ট হতেই পারে সেটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি আমাকে যদি বলতেন দেবলি না তোমার উচ্চারণটা ভুল হয়েছে, এটা শর্মা রোল না এটা এটা, যাই হোক আমি ঠিক উচ্চারণ তো করতে পারি না তাই আর আমি বলছি না ঠিক উচ্চারণটা, আমার দ্বারা হবে না, ঠিক আছে। তো সে লিখেছে যে ইনফো দেওয়ার আগে একটু রিসার্চ করে নিন, এই সেই কমেন্ট, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে আমি জানি না ভুল উচ্চারণের কোনো রিসার্চ করা যায় কি না, আর আমি কোনো ইনফো দেইনি, আমি খেয়েছি, আমি সেটা বলেছি যে এটা ভালো পাওয়া যায়, এটা কি যে রিসার্চ করা উচিত ছিল আমার ঠিক জানা নেই, তুমি দিদি ভাই হও না আমার বন্ধু হও আমার ঠিক জানা নেই, যে কমেন্টটা করেছো তাকে বলছি, তো কিভাবে রিসার্চটা করলে একটু ঠিক উচ্চারণটা আমি জানতে পারতাম আমাকে একটু বলে দিও, মানে আমার যে তখন রিসার্চ করে নিয়ে ভিডিওটা বানানো উচিত ছিল আমি বুঝতে পারিনি, তার জন্যে সরি। আর এই যে নেগেটিভ, মানে এই যে তোমরা ভুলগুলো ধরাতে আসো তার আগে কিন্তু একবারও একটাও ভালো কমেন্ট তোমাদের থেকে আসে না, আমি জানি না কেন এগুলো, মানে আমাকে অনেকেই বলে দেবলি না আমার নাম DEBLINA, না সেটা ইয়ার কি মারার বিষয় নয় এগুলো এখন, যাই হোক মজা তো অবশ্যই লাগে এইসব কমেন্ট পেলে আমার ভালো লাগে, ঠিক আছে, তো যে যেরকম মানসিকতা সে সেরকম ভাবেই দেখবে ভিডিও গুলোকে, সে সেভাবেই লিখবে, মানে একটা কথা থ্রোয়িং খুব ভালোভাবেও কাউকে বোঝানো যায়, খুব বাজে ভাবেও কাউকে বোঝানো যায়, আবার মিডিল ভাবে মানে ভালো খারাপ সব মিলিয়েও বোঝানো যায়, সেটা যার যার মানসিকতা, তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু আমার নাম দেবলিনা DEBLINA, কিন্তু অনেকেই সেটাকে উচ্চারণ করে দেবলিনা DEBOLINA, তো তাকে তো আমি তখন ভুলটা ধরাতে যাবো না যে আমার নাম দেবলিনা না আমার নাম দেবলিনা, ঠিক আছে সে যেটা বলে শান্তি পাচ্ছে আমি তো বুঝতে পারছি, সে শর্মা রোল বলার চেষ্টা করেছে আমি বুঝতে পেরেছি, সে আমাকে ডাকার চেষ্টা করছে আমি বুঝতে পেরেছি, মিটে গেল ব্যাপারটা, তার যে ভুলটাই আমাকে ধরাতে হবে, আসলে কি বলতো এটা কিন্তু কোনো ছেলে কমেন্ট করেনি বা কোনো ছেলে আমাকে শেখাতেও আসেনি, ব্যাপারটা হচ্ছে তো দাঁড়ান মিনিট, তো নিচের ওয়াচম্যান এসেছিল, ও অনলাইনে কাউকে একটা টাকা পাঠানো ছিল আর সেটা প্রমিকে বললো আর প্রমিকে ক্যাশ দিয়ে দিল, আসলে ও কারোর সাথে সেভাবে কথা বলে উঠতে পারে না ওয়াচম্যান, আসলে এরা একটু নিডি পার্সন হয়তো, তো বুঝতেই পারছো সবাই হয়তো ঠিকভাবে নেয় না কথা বলা বা কিছু, কিন্তু আমরা ভীষণভাবে আর মেয়ে দুটো না ভীষণ ভালো ওয়াচম্যানের, তো আমাদের ভীষণ ভালো লাগে আর কি, আর কথাবার্তাও ভীষণ ভালো, খুব ভালো, তো ওই জন্য প্রমিকেই সবসময় সব অসুবিধা হলে বলে আর আমাদেরকে হেল্পও করে, সত্যি কথা বলতে তুমি দেখবে কারোর যদি তুমি হেল্প করে থাকো সে তোমার ঠিক আসবেই, যদি সে প্রকৃত মানুষ হয়ে থাকে, অমানুষ হয়ে থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু প্রকৃত মানুষ হয়ে থাকলে তোমার হেল্প করলে সে নিশ্চয়ই আসবে, এবার শুধুমাত্র আমি হেল্প করেছি মানে তাকে আমি যা ইচ্ছে বলতে পারি বা তার বিষয়ে আমি যা ইচ্ছে করতে পারি, তাকে ছেড়ে দিতে পারি একটা টাইমে, সেরকম একদমই নয় মা আর কি, মানে আমি হেল্প করছি মানে তার মাথা কিনে নিচ্ছি না, এটাও মনে রাখাটা দরকার আর কি, যেটাই হোক না কেন যে বিষয়ে আমি ছিলাম অনেকক্ষণ বাদে আবার এসছি তাই নিজের কথা বলার খেইটা হারিয়ে ফেলেছি আর কি, একটা কথা বলার ফ্লো চাই তো সেটা হারিয়ে গেছিল, যাই হোক আমরা যেটা আমি বলছিলাম আসলে আমরা মেয়েদেরকে মেয়েরা বড্ড বেশি জাজ করি, আমরা মেয়েরাই বড্ড বেশি জাজমেন্টাল, একটা ছেলে যেটা করতে পারে একটা মেয়ে করলেই সেটা জাজ মানে ওরকম জাজমেন্টাল হয়ে পড়বে বা মতামতের মুখে পড়ে দাঁড়াবে, দেখো না একটা মেয়ে যদি ধরো এক বছর হয়েছে হয়নি আর কি, শাখাপালা খুলে ফেলেছে, বাবা মেয়েটা দেখো শাখাপালা খুলে ফেলেছে, মানে একটা মেয়েই কিন্তু বলবে এগুলো, কিন্তু ছেলেটা বলবে না, একটা কোনো ড্রেস নিয়ে আলোচনা সেটা একটা মেয়েই করবে কিন্তু, একটা অন্য কেউ করবে না, এটা তার মানে এটা নয় যে আমি বলছি বলে আমি করি না, হয়তো করি কখনো কখনো করেও ফেলেছি, তবে সব কিছুর ভাবার পরে এটাই মনে হয় যে হ্যাঁ সত্যি বলে আমরা একটা মেয়েকে নিয়ে মেয়েরা বেশি বড্ড বেশি কথা বলি, তো এই ধরনের কমেন্ট কিন্তু কখনোই ছেলেরা করতে আসে না, এখন যদি ধরো আমি যদি ধরো এক সপ্তাহে ছুটি পেলো প্রমি বাড়িতে গেলাম আমরা,
বিশেষভাবে ওরও যেরকম ওর মা বাবার কাছে থাকতে ইচ্ছে করবে, আমারও ইচ্ছে করবে আমার মা বাবার কাছে থাকতে। তো ওই এক সপ্তাহের ছুটিতে একদিন ধরো আমি শ্বশুর বাড়িতে থাকলাম, বাকি দিন ধরো আমি আমার বাপের বাড়িতে থাকলাম, তখন তোমাদের মধ্যেই কেউ কিন্তু কমেন্ট করে বসবে যে বাবা তুমি তো শ্বশুর বাড়িতে গেলেই না, তার মানে কি তোমার সম্পর্ক ভালো নয়। মানে এই যে মানুষ নেগেটিভটাই বড্ড বেশি ভেবে নেয়। তো আমার শ্বশুর শাশুড়ির প্রবলেম না থাকলেও এই পারিপার্শ্বিক মানুষদের প্রতিবেশীদের বেশি মানে সমালোচনার মুখে পড়বো বেশি করবে কিন্তু মেয়েরাই সমালোচনাটা, ছেলেরা কিন্তু করতে আসবে না এগুলো নিয়ে। যাই হোক, আমার মনে হয় মেয়েরাই মেয়েদেরকে সম্মানটা ঠিক করে দিতে পারি না, তো ছেলেরা দূরের কথা আর কি। তবে এখন অনেক ছেলেদের থেকে সম্মান পাওয়া যায় যতটা না মেয়েদের থেকে পাওয়া যায়। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এইসব বেশি কথা বলতে গেলে সমালোচনার মুখে পড়ে যাবো আর কি। কালকেই দেখবো কমেন্ট আসছে বুড়ি বুড়ি। যাই হোক, তোমরা কথাগুলো একটু নিজেরা ভেবে দেখো, বা আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করো, তবে ঠিক ভাবে ভালোভাবে একটু বুঝিয়েও বলা যায় কাউকে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আশা করি ব্লগটা কিছু অন্তত ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। টাটা। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ।